Thank you. Abba, chale ja. Huh? Oh, I got a bully gee chilam me. Hey now. Hey, ita niye jao. Hey, my boy, chum. Ish, aman na bocha to jabe kano? Boru gun na bocha. Ish, dekhi, aman na bocha. Hey, chuma de bana. Thank you.
এক্সকিউজ মি, আপনি কক্সবাজারের নতুন পুলিশ অফিসার মিস্টার আকবর? দ্যাটস রাইট, আমি অ্যান্টনি রোজারিও, ঢাকা সেন্ট্রাল চার্চের একজন ফাদার। হ্যালো, থ্যাংক ইউ। আমার ভীষণ বিপদ। বিপদ? আসুন আমার জিপে। না না, তাহলে তো থানায় যেতে পারতাম। ওরা আমাকে সবসময় ফলো করছে। ওরা কারা? কুখ্যাত চোরা কারবারি শরীফের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, ওকে গ্রেপ্তারের জন্য সরকার আমাকে কক্সবাজারে পাঠিয়েছেন। কিন্তু কি করেছে সে আপনার? কি করেছে শুনুন তাহলে। শেষবারের মতো জিজ্ঞেস করছি, মূর্তিটা আমি পাবো কিনা? ওটা চার্চে নেই। আমি জানি, কাল সকাল 11টায় পুরনো বৌদ্ধ মন্দিরের পেছনে আমি অপেক্ষা করব। গুড নাইট ফাদার। তারপর সে চলে যায়। এখনো 11টা বাজতে আধ ঘন্টা বাকি। মূর্তিটা আপনি কোথায় রেখেছেন? নীল পর্বতের একটা সাঁওতাল বাড়িতে একটা বাক্সের মধ্যে আমার মূর্তিটা রাখা আছে। আচ্ছা, তাহলে আপনি ওদের সাথে সেখানে চলে যান। কিন্তু তারপর? আহা, তারপর সব দায়িত্ব আমার। আপনি আর কোনো চিন্তা করবেন না, আপনি এক্ষুনি চলে যান। 11টা বাজে। ফাদার অ্যান্টনিও, এ চিট, এ লায়ার। না, অ্যান্টনিও মিথ্যাবাদী নয়। সত্যি? তাহলে মূর্তিটা আনা হয়েছে নিশ্চয়ই? না, মূর্তিটা পেতে হলে আমার সাথে যেতে হবে। কোথায়? শামু সাঁওতালের বাড়ি। কাম, চলো। শরীফ, তোমার অনুচরদের অস্ত্র ফেলে দিয়ে মূর্তির বাক্সটা নিয়ে আমার সাথে আসতে বলো, নইলে গুলি করে তোমার খুন উড়িয়ে দেব। দাদা, আপনি চলে যান, আমি ওদের জায়গা মতো পৌঁছে দেবার ব্যবস্থা করি। ঠিক আছে, মুভ। চারিদিকে খুঁজে দেখো, নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। যাও, মূর্তিটা আমার চাই। Thank you.
কোথাও খুঁজে পেলেন না বস। কিন্তু যাবেই বা কোথায়? রাত অনেক হলো, বাড়ি যাবেন না? ও তাই তো, 10টা বাজে প্রায়। ঠিক আছে যাচ্ছি, যাও। হ্যালো, আকবর স্পিকিং। কে চন্দা, চম্পা আর ববি, মা বলিটা আমার, একবার তোমার স্ত্রী আর তিন কন্যা এখন আমার হেফাজতে। ওদের মুক্তি যদি চাও তাহলে রাত ঠিক 12টায় মূর্তিটা নিয়ে চলে এসো এয়ারপোর্ট কনস্ট্রাকশন সাইটে। এক হাতে মূর্তি, অন্য হাতে তোমার স্ত্রী কন্যার মুক্তি। জানতাম আপনি আসবেন, কেননা এই কোটি টাকা মূল্যের মূর্তির চেয়ে স্ত্রী কন্যার জীবনের মূল্য আপনার কাছে অনেক বেশি। তাই এর চাবি আমার কাছে, এটা রিমোট কন্ট্রোল, এর সুইচে চাপ দিলেই বাক্সটা ব্লাস্ট করবে। আমার স্ত্রী কন্যাদের ছেড়ে দিতে বলো তাড়াতাড়ি। যাও চালাকি ধরা পড়ে গেছে। আমার বিশ্বাস এই বাক্সে মূর্তি নেই, তোমার মৃত্যু তুমি নিজেই ডেকে এনেছো। যদি সত্যি সত্যি বাক্সে মাইন থাকে আর তুমি যদি এখনো বেঁচে থাকো তাহলে এই বাক্সের সাথে তোমার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাক।
liars! এই মূর্তির জন্য আমি জীবনের শেষ দিন পর্যন্ত লড়ে যাব। মূর্তি আমাকে পেতেই হবে। ক্রমশ আরো খারাপের দিকে যাচ্ছে। ওকে এক্ষুনি বাইরের কোনো বড় হাসপাতালে ট্রান্সফার করা উচিত। অ্যাম্বুলেন্স কুইক। রাজধানীতে থাকলে সব সার্টিফিকেট তোর আছে। নাম কি? ববি। সিয়ারে হালায় খেলে গেছে। তোরা নাম? নয়া নাম লাগবো। নয়া নাম পাইছি।
নাম বিচ্ছ। আয় আমার লগে, ঢাকা শহরে থাকনে তিরিশ বাজি তরে শিকায়াতে জালা। এই দেখি খালি মাইরি খায়, মরতে পারস তুমি? ওট বিচ্ছু ওট, লাগা হালারে দুঘা। তোর বাপ। তা এখানে কি চাও বাপ জান? তোরে আমারে। আরে যা যা নিজের কামে যা, দিগদারি করিস না। এইটাই তো আমার নিজের কাম। বেড়া তুই। আজ থেকে 15 বছর আগে যারে তুই বাসের ছাত্রন লাথি দিয়ে ঢাকা শহরে নামাইছিলি, এই ববি আজ বিচ্ছু। পুরুষের সাথে লড়ছিলি কেন? আরে লড়লাম কই, ওরা তো খেক্কা কুকুর, লড়ন তো শারীর লাগে। ওরা কারা? ঢাকা শহরে যারা আমার লাথি মেরে নামাইছিল, হেরা তারা। হেগরের লাথি মারানোর প্র্যাকটিসটা আজ পুরা করলাম। প্র্যাকটিস করতে গিয়ে যদি আরো বিপদে পড়তিস? আপদ বিপদ নিয়েই তো আমার কারবার, তাই বিপদ ফেস করানোর ক্ষমতা আমার আছে। আরে তোর নাম বিচ্ছু, তোর যোগ। আবেহালায় যোগ কারো নাম হয় নাকি? আবেহালায় বিচ্ছু কারো নাম হয় নাকি? হ্যাঁ হয় না, চাচায় ডাকে। আমার তো হয় না, লোকে ডাকে। করস কি? খাই দাই ঘুরে বেড়াই। বাপের জমিদারি আছে নাকি? হ্যাঁ,
এই ঢাকা শহরটা আমার বাপের তালুক। তোর ঠিকানা? তোর বাপের তালুকের কিনারে পয়রা আছি। তাহলে তো তুই আমাদের প্রজা। হ্যাঁ প্রজা, ট্যাক্স দেওনের না, নেওনের প্রজা। শাবাশ। এই কি দেখছিস? আমার ডার্লিং রে লা 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 লা। তোর ডার্লিং? পাঁচ নম্বর আগের সাইড ধরে খাইছি। ডার্লিং তুমি আমার হইবা না, তোমারে আমি ছিস দিব। গাড়িটা মুছে দেবো স্যার। লাগবে না, ভাতের থালা হাতে পোলা পান গুলি কাঁদতেছে। সামলা, আমি চললাম।
এইগুলি সাইরাতে কোনগুলান চুরি ডাকাতি পকেট মারি এইসব ক্রিমিনালের কাম ক্রিমিনাল কেন হয়েছে তুমি জানো না চাচা এক ক্রিমিনালের অত্যাচারে আমার গোটা পরিবারটা শেষ হয়ে গেছে মারে হারিয়েছি বন্ধুটারে খুঁজে পাইতেছি না ওই ক্রিমিনালের হাতে আমার বাবা জীবন দিছে তাই নিজে ক্রিমিনাল হইয়া আর এক ক্রিমিনালে খুঁজতেছি আমি জানি ওরে একদিন পাবই মূর্তি কিনে বেচে আমার আদি ব্যবসা মিস্টার রবার্ট টেক ইট ওকে থ্যাংক ইউ হিয়ার ইজ দ্য মানি থ্যাংক ইউ ভেরি মাচ বাই দুর্ধর্ষ চোরাকারবারি গ্যাংস পেইড কিং এখন ঢাকায় আস্তানা গেড়েছে হংকং এ ওদের হেড অফিস থাইল্যান্ড বর্মা বাংলাদেশ ভারত নেপাল পাকিস্তান জুড়ে ওদের কায়কারবার ওদের বাংলাদেশের এজেন্টটিকে খুঁজে বের করতে হবে আর সেই জন্য দরকার একজন নতুন অফিসারের নতুন অফিসার কেন স্যার এই জন্য যে পুরনো অফিসারদের চেহারা ওদের সব চেনা হয়ে গেছে তাছাড়া আমার নতুন অফিসারটি কোনো পুরুষ নয় পুরুষ নয় ইয়েস একজন মেয়ে মারামারি করেছে এখন নিশ্চয় খিদে পেয়েছে না বাদাম খাও খাবে না বাদাম না লবণ শালা লাগেনি তোমা কোথায় যাবে মা কোথায় যাব আমার তো কেউ নেই
নাজনাজ করে দিয়ে গেল ফ্যাক্টরিটা। আর তোরা জোয়ান জোয়ান কতগুলো অপদার্থের দল নীরবে মার্কে পালিয়ে এলি। বস, যেমন বুদ্ধিমতী তেমনি শক্তিশালী মহিলা পুলিশ অফিসার। গুড, পুলিশ ইন্সপেক্টর রোজি, আই উইল সি ইউ। অপেক্ষা করছেন। আপনি কি আমার জন্য অপেক্ষা করছেন? আপনি কি? জি, আমি পুলিশ ইন্সপেক্টর রোজি রোজারিও। আপনি তো নকল ওষুধ কোম্পানি ধ্বংস করার দায়িত্ব নিয়ে যেত। দুঃখিত, এ ব্যাপারে আমি আপনাকে কিছুই বলতে পারবো না। আমি দৈনিক কথা কাগজের রিপোর্টার। দৈনিক কথা? ও, আপনি তাহলে আজকের সংখ্যায় নকল ওষুধের উপর লিখেছেন। চমৎকার আপনার লেখা, ধন্যবাদ। আপনার সাকসেসফুল অপারেশনে দেশে আজ কয়েকটি নকল ওষুধ কোম্পানি ধ্বংস হয়েছে। পাঠক তাই আপনার সম্পর্কে কিছু জানতে উৎসাহী। মাফ করবেন, আমি পুলিশ, আমার কাজ অপরাধ দমন করা। কাগজের হেডলাইন হওয়ার বাসনা আমার নেই। ঢাকা শহরে খোলা রাস্তায় দাঁড়িয়ে কোনো বাঙালি মেয়ে সিগারেট খেতে পারে, এটা একটা ঘটনা। তাই থন ফেলে ঘটনা, নেশা লাগছে, নেশা করছে, দেখেন তুলছেন তুলছেন, আবার কোনো সংবাদপত্রে ছাপিয়ে দিয়েন না সিস্টার। কেন? শরম পামু, মহল্লায় আমার একটা পেস্টিজ আছে না? দেখি ওই বইটা। আমি না জেনে তোমাকে দুঃখ দিয়েছি। যার মানে তার সবকিছুতেই দুঃখ।
আপনার মো মা হবেন মরেশকর মরেশকর যাই আমার স্কুল এসে গেছে আচ্ছা খোদা হাফেজ খোদা হাফেজ আজও আপনার 10 মিনিট লেট মিস কবিতা কি করবো স্যার বাসের পথ পথ চলতে তো আমার গাড়িটাও ইউজ করতে পারেন আপনাকে তো আগেও বলেছি আপনি বললেও আমার পক্ষে তা সম্ভব নয় কেন নয় অফিশিয়াল কাজ ছাড়া আপনার গাড়ি আমাকে ব্যবহার করতে বলবেন না স্যার মিস কবিতা আজ আপনাকে একটা চমক দিতে চাই জি এই আপনার বিশেষ পরিচয় পত্র আর অপরাধ রিপোর্ট সংগ্রহের জন্য ডিআইজি শিকদারের পারমিশন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ বহুদিনের একটা আশা আজ আমার সফল হতে যাচ্ছে লালন করেছি মাত্র ধর্মযাজকে আমাকে পুলিশ বানালে কেন বাবা তোর মা বোনকে খুঁজে বের করবি তোর বাবার হত্যাকারীকে পুলিশের হাতে তুলে দিবি হ্যাঁ মা বিশপ রোজারিও ঠিকই বলেছেন এখন ইন্সপেক্টর রোজি রোজারিওর নামে ঢাকার সব অপরাধীরা থরথর করে কাঁপে আর এই সব অপরাধীদের মধ্যে লুকিয়ে আছে তোমার বাবার খুনি রং করার পর হাইজ্যাক করা গাড়িগুলো বেশ চমৎকার লাগছে জি বস এলসি খুলেছো জি গুড এলসি নতুন গাড়িগুলোর সাথে এই গাড়িগুলো বাজারজাত করবে ওকে ওকে বস বড়ি মারে এক ধাক্কা দেওয়ানোর শোধ আমি তিন বাড়িতে দিচ্ছি ভালো করছি না স্যার তোরে
আজ তো তো ছুটি। হ্যাঁ বাবা, কেন কিছু বলবে? না, রবিনকে দেখিনি অনেক দিন। আসেনি তো দেখো না। কেন, কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি? না বাবা, ওর ফ্লাইং এ ব্যস্ত, আমার নতুন চাকরি তাই। ও, ছেলেটি বড্ড ভালো। ভালো না কচু। নেগেটিভ পজিটিভ এক না হলে কোন ইঞ্জিন স্টার্ট নেয় না ম্যাডাম। খোদাহাফেজ বলে না? খোদাহাফেজ। That's like a good boy. গাড়িওয়ালা সাহেবের বাচ্চা মালদার পাট্টি। সজীব সাহেব, এই নিন আপনার সেদিনের ধারটা। টাকাটা আপনি ফেরত দিচ্ছেন? আমি আপনি সন্তান হলে টাকাটা ফেরত দিতে পারতেন। রাগ করো না, বড় হয়ে রোজগার করে আমাকে দিও, আমি নেব। মা গো, কেউ আমাকে একটু আদর করে না। সজীব সাহেব, মহিলা আপনারে ডাকতেছে। কইলো সজীবের টাকাটা দেওয়া রাগ করছে, ওরে দায়িকা দাও। এতিমের মা বাইচা থাকতে ঢাকা শহরে পোলা প্রাণ হয়ে যাক। Oh, my God.
জিপে তোলো। সালাম ম্যাম সাহেব। আপনি কে চিনেন? জি না তো, ওই তো প্রথম গুন্ডাদের আঘাত করেছে, তাই তো ওকে দরকার। হায় হায়, আমারে আবার ফাঁসাইয়েন না ম্যাম। পুলিশ? না না, পুলিশ কেসে তোমাকে দরকার পড়বে। খাইছে আমারে সিস্টার, আমারে বাঁচান। তোমার ঠিকানা? আপনাকেও ঠিকানা দেন, আমি দেখা করুম নে। দৈনিক কথার মালিকের ছেলে রায়হান আহমেদ, ওই তো উনি এসে গেছেন। আচ্ছা চলি। সজীব দুষ্টু ছেলে, তোমাকে আমি স্কুলের গেটে নামিয়ে দিলাম, তুমি বাইরে এলে কি করে? এসো। রায়হান সাহেব, ছেলেকে শুধু শাসন করতেই শিখেছেন, আদর করেছেন কখনো? আদর সোহাগ করে সন্তানের মাথা বিগড়ানোর দর্শনে আমি বিশ্বাসী নই মিস কবিতা। আপনার দর্শন আপনার কাছে, তবে মা মরা ছেলেকে মাঝে মধ্যে বুকে টেনে নিলে ছেলে বিগড়বে না, এটা আমার দর্শন। মিস কবিতা, আম্মু আমাকে ফেলে রেখে যেও না, আবার গুন্ডারা আমাকে ধরে নিয়ে যাবে। ঢাকা ঘ 4505, গাড়ির মালিক দেশের দামি কাগজের নামী মানুষ রায়হান আহমেদ। তুই এই ঘড়ি ভর্তি ব্রিফকেসটা তুলে দিবি ওর গাড়ির ডিক্কিতে, আর তুই কুমিল্লা ক্যান্টনমেন্ট পার করে 14 গ্রামে এলআই বক্সকে মালটা পৌঁছে দিবি। বক্স আমাদের এজেন্ট, চিড়িয়ার গোলাম। বস, আমরা তো নিজেদের গাড়ি ব্যবহার করতে পারতাম। ইডিয়েট, মাথায় গোবর পোড়া। রায়হান আহমেদের গাড়ি পুলিশ সার্চ করবে না, বুঝেছিস? গো। দাম কত জানিস? পুরো 30 লাখ টাকা। কত? যেভাবে পারিস গাড়িটাকে খুঁজে বের কর। স্টুপিড। বিচ্ছিন্ন কি মতলব? টাকা পয়সা এখন পাবে না, যা। টাকা দিবার কত কিছু দিবা, আইসো আমার লাগে। কোথায়?
অমন ডাক বাক্সের মতো হা কইরা আছো তো? আরে মাসি যাইব তো, জিনিসটা ভালো। এইবার দামটা বালা দিলে তোমার লাগে বিজনেসটাও সারবার পারি। পুরো 5000 পাবি। পুরা গাড়ির দাম কইলা নাকি চাকার দাম? ঠিক আছে, সাত দেব। বহুত মোলামুলি করতেছ আইজ। এই আগের টাকাও দেব। তা তো দিবাই, পুরা 40,000 টাকা লাগবো, এইটাই ফাইনাল। পারবা 40,000 টাকা কি গাছে ধরে? তাইলে তোমার লাগে কারবার বিকাশে ধরলো, মানে ফিনিশ। দাও আগে পাওনাটা দিয়ে দাও। এই গাড়ি আমাকে না দিলে আগে টাকাও পাবি না। পাবো না? না। ঠিক আছে, তোমার গ্যারেজের লাল বাতি জ্বলনের ইন্তজামটা শিগগিরই করে দিতেছি। আরে যা যা, কামটা ভালো করলে না বেমান চাচা। গেলি নাকি মেকানিক ডাকবো, মেরামত করে দেবে? মেরামত করানোর আগেই গেলাম গিয়ে চাচা। সেবনের দাম জানোস না? ক্যারেজ খুলে বইছস 5,000-7,000, শোয়ারি ঘাটের মাসের মাঝে পাইছে। তোর লাগে কারবার ফিনিশ, মাগার এমন একটা গ্যারেজ পাই কই? ধানে একটা গাড়ি আছে। কোন হালা রে? তোর 50% পার্টনার। তুই? তোর লাগে পার্টনার ব্যবসা? কেন? তুই চুরি করবি, আমি বেচে দেব আধা দি বখরা। তাছাড়া দুজনে যখন একই পথের পথিক, আয়না পাশাপাশি ব্যবসা করি। বাঙালির লাগে পার্টনারশিপ ব্যবসা জমবো না, খালি টিরিক্স বাজি। জমবে জমবে, আমরা তো বাঙালি না, আমরা চোর। তুই চোর, আমিও চোর, চোরে চোরে খালাতো ভাই। হিসাবটা তো জব্বর মিলেছে সস্তার। তাহলে ফিট, আয় মিলাই হাত। না তোর বিশ্বাস করা যায়? হ্যাঁ, সারা জীবনের জন্য। এই হালে মহব্বতের কথা শুরু করে দিলি, আরে ব্যবসা ব্যবসা। চলি। হ্যাঁ, কাল সকাল 10টায় পুলিশের আইজি অফিসের সামনে গাড়ি বেচা টাকাটা পাবি। এত জায়গা থাকতে আইজি অফিসের সামনে। এ মানালি বস, আপনি? ঢাকা ঘ 4505, গাড়িটা যদি গ্যারেজে আসে যে দামে হোক গাড়িটা কিনে নেব। ঠিক আছে বস, কিনে নেব। কত নম্বর বললেন বস? ঢাকা ঘ 4505। খেয়েছি রে, গাড়িটা তো এক্ষুনি এসেছিল, 40,000 চাইলো ফিরিয়ে দিলাম। কত? ঠিকই বলেছেন স্যার। কোন দিকে গেছে গাড়িটা? ওই তো বাঁ দিকে। কে চালাচ্ছে? ওই তো বিচ্ছু হাইজাকের মেয়েটা। বিচ্ছু হাইজাকের? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি চাই ভাই? ঘড়ি? আরে তোমার ঘড়ি কে যাচ্ছে?
তাহলে কি ডিআইটির ঘড়ি? ফাইজলামি রাখো, এই গাড়ির ডিগ্গিতে ঘড়ি ভর্তি ব্রিফকেস আছে, সেটা দরকার। ডিগ্গিতে ঘড়ি, তাই নাকি? এসো দিয়ে দিচ্ছি। তার জন্যে এত গলা বাজে কি দরকার? আমি এমনিতেই ভীত মানুষ, হার্টের রুগী। এসো এসো, ঘড়িটা খুলে নেই নাহলে ভেঙে যাবে। এই যে তুমি যাবে না? সোনা বন্ধু কোন বাদশে স্টিয়ারিং ডান দিকে, ঘোড়ের বাচ্চুটি গেল কোথায়? লোকটি নিয়ে পালিয়ে গেছে বস। লোক? ইমান আলী বলল হাইজ্যাকারটি মেয়ে। মেয়ে নয়, জলজান্ত একটি পুরুষ। এর মধ্যে আবার পুরুষ এলো কোথেকে? অন্য কোনো গ্যাংয়ের কি? না, অন্য গ্যাংয়ের হলে আমি চিনতাম বস। ঠিকই তো, তাহলে কি পুলিশের লোক? রাহেনের গাড়িটা ফেরত দিতে পেরে আমরা আনন্দিত। এই অর্ডারটা দেখাবেন। হলর পটনার বেলাপ দিলা, বিশ্বাসের বাপে মরছে, বেলা দিন হইল আর কাউরে বিশ্বাস নাই। হালারে হালা ইডিয়েট। আরে তুমি, পিচ্ছু, কোনো খবর আছে? এখানে কি করছো? কিচ্ছু না। ডিআইজি সাহেবের গাড়ি? আমাদের পুলিশের একটি নতুন রত্ন, আর ইনি হচ্ছেন মিস কবিতা। আমরা পূর্ব পরিচিত স্যার। রোজি স্যার, স্পিড কিং গ্যাং এর ঢাকা রিং লিডারটিকে ঠিকমতো লোকেট করতে পারছি না। আজ থেকে তাকে খুঁজে বের করবার দায়িত্ব তোমার। মিস কবিতা তোমাকে প্রয়োজন সাহায্য করবেন। আপনার কোনো প্রয়োজন হলেই আমাকে ডাকবেন, আমি সানন্দে চলে আসবো, নিশ্চয়ই ডাকবো। তবে আমাকে আপনি বলে সম্বোধন করবেন না, কারণ আমি আপনার ছোট বোনের মতো। চুরি হয়ে গেছে আমার গাড়ি। আসি স্যার।
স্যার এনি ট্রাবল? শালা তুমি? হ আমি, এটা পুলিশের গাড়ি। পুলিশের গাড়ি হাইজ্যাক করেছি? হাইজ্যাক আমি করি নাই। করছো তুমি বেঈমান আলী। হ্যাঁ পুলিশের গাড়ি অহন তোমার ক্যারেজে, ওই যে তোমার ক্যারেজ চলনের লাল বাত্তি আইতেছে। খোদা হাফেজ, খোদা হাফেজ। চলে কলিং অল্প। স্যার ব্লাড ব্যাংকে ও নেগেটিভ গ্রুপের রক্ত পাওয়া গেল না? রক্তের দরকার, প্রচুর রক্ত। যাও যেখান থেকে পারো রক্ত জোগাড় করো। রক্ত পরীক্ষা করুন। আপনার? জি ডক্টর, আমি রক্ত দিতে চাই, ওই মহিলাকে বাঁচানো আমাদের কর্তব্য। সিস্টার ব্লাড ব্যাংকে ওদের রক্তের গ্রুপটা পরীক্ষা করুন। ঠিক আছে, আসুন আপনারা, আসুন। সিস্টার আমার গ্রুপটা আপনি জানেন, চলেন আমিও রক্ত দেবো। চলো আমারটা গোপনে নিন, ম্যাম সাহেব জানেন। ঠিক আছে যাও, নিয়ে যাও। এখনো জেগে আছিস বাবা? ঘুম যে আসছে না। খুব খাটনি পড়েছে না রে? সাংবাদিকদের খুব খাটতে হয়। খাটতে আমার আপত্তি নেই, কিন্তু যাদের জন্য খাটছি তাদের তো আজও খুঁজে পেলাম না। জানো বাবা, আজ এক মহিলার জীবন বাঁচাতে রক্ত দিয়েছি। কেন জানি না ওই মহিলাকে বার বার দেখতে ইচ্ছে করছে। আকবরের স্ত্রী জীবিত? কি সম্পর্ক মেয়ে তিনটির সাথে আকবরের স্ত্রী? এরাই কি আকবরের তিন কন্যা? মনজুরুল্লাহ বস, ক্যারেজ মালিক ইমান আলীকে কাল কোর্টে চালান দেয়া হবে। কোর্টে মুখ খোলার আগে ইমান আলীর মুখ চিরতরে। ইমান আলী কে? তার মানে আমরা স্পিড কিং এর খুব কাছাকাছি পৌঁছে গেছি। ঠিকই স্যার, কিন্তু আপনার গাড়ি চুরি মেয়েটি হদিস পেলে কেসটা একটু সহজ হতো। দ্যাটস ট্রু, কিন্তু পুলিশের রিপোর্টে মেয়েটির কোনো খবরই পাচ্ছি না। কি ভাবছো রদি? স্যার মেয়েটিকে ছবি বোধহয় সাংবাদিক কবিতা খানের কাছে পাওয়া যেতে পারে। বাট হাউ?
সেদিন গাড়ি চেজের সময় উনি মেয়েটিকে ছবি তুলেছিলেন। দ্যাটস গুড। তবে অনেক দূর থেকে আমি দেখি স্যার। ওকে আজ আপনি কেমন আছেন? ভালো। ওই তো এসে গেছে। তুমি না বললে ওরা তিনজন, আর একজন কোথায় সিস্টার? এই তো আমি এসে গেছি। এসেছিস? তোরা একবার পাশাপাশি তারা দেখি তোদের কি তোদের পরিচয়। আমি আমি একটা হাইজ্যাকার, পকেট মার, তোমাকে এই আপনি কি করলেন? ওকে তো আমরা খুঁজছি, ওকে বন্দী করতেই হবে। কারোর সাথে কথা বলতে পারিনি, আজ তোমার সাথে কথা বলতে পেরে আমার মনে হচ্ছে আমি আমার মেয়ের সাথে কথা বলছি। আপনার মেয়ে? আপনার মেয়ে আছে? ছিল। কোথায় সে? যা। একবার
শয়তান, আবার কি তুই সেই কথাই বলতে এসেছিস যে কথা আজ 15 বছর ধরে আমাকে বলে চলেছিস? হ্যাঁ, এখনো সময় আছে। বল, সেই মূর্তিটা কোথায় লুকিয়ে রেখেছিস? তাহলে আমি তোকে ছেড়ে দেব, আর এখান থেকে ছাড়া পেলে তুই হয়তো শেষ জীবনে একটিবার তোর 3 কন্যার স্ত্রীকে দেখে যেতে পারিস। সেই ইচ্ছাই যদি থাকতো তাহলে 15 বছর আগেই আমি স্ত্রী কন্যার কাছে ফিরে যেতে পারতাম। না 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 না, সেই স্বর্ণমূর্তি দেবার সময় তোর এসে গেছে, কারণ এখন তোর স্ত্রী আমার হাতে বন্দী। এখনো যদি না বলিস তাহলে তোর চোখের সামনে তার মৃত্যু হবে। আমার স্ত্রী? হ্যাঁ, শুধু সেই নয়, একে একে বন্দী হবে তোর 3 কন্যা। কোথায় কোথায় ওরা, কেমন আছে? খুব শিগগিরই ওরা আমার হাতে বন্দী হবে। যা চলো। মা, কে তোর মা? অসম্ভব, তোর মতো একটা বাজে নষ্টা মেয়ে আমার মেয়ে হতে পারে না। আমার সন্তান তো এক একটা হীরের টুকরো, তোর মতো নষ্টা না। কে, আপনি কি বলছেন মা? আমি আপনার সন্তান নয় বলে আপনাকে মা বলে ডাকতে পারবো না? না, কিসের সম্পর্কে তুই আমাকে মা বলে ডাকবি? সম্পর্ক না থাকলেও আমার রক্ত এখন তোমার রক্তে মিশে আছে। আমি তোমার শরীরে রক্ত দিয়েছি, তাই আমি তোমার মেয়ে না হলেও তোমার সাথে একটা নতুন সম্পর্ক হয়েছে, আর সেই সম্পর্ক মা ও মেয়ের। চুপ কর, চুপ কর পিশাচিনী, ভাব তো আমার গা শিউরে উঠছে। তোর মতো একটা নষ্ট মেয়ের দূষিত রক্ত এখন আমার শরীরে বইছে, সরে যা আমার চোখের সামনে থেকে, তোর মুখ আমি দেখতে চাই না। মা, কে আছো? বিচ্ছুর পরীক্ষা শেষ, বিচ্ছু আকবরের কন্যা নয়। তাহলে ছেড়ে দি। না, স্পেড কিং এর আড্ডায় একবার ঢুকলে আর বেরুবার রাস্তা থাকে না। ওকে দিয়ে দলের কাজ চলবে। এবার দরকার ইন্সপেক্টর রোজি রোজারিও। যা, ওকে তুলে নিয়ে আয়। পুলিশ ইন্সপেক্টর রোজি, তোমাকে আমার দরকার। মুভ, গাড়ি চালাও, চালাও। পেছনে তাকাবে না, সোজা সামনে চলে যাও। ইন্সপেক্টর রোজি, তোমাকে আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, কে বলো, তুমি আমাকে ভালোবাসো কিনা? দেখো, হাইজ্যাকার মেয়ে বিচ্ছুকে নিয়ে আপনার লেখাটা সারা শহরে আজ আলোড়ন সৃষ্টি করেছে। সত্যি আপনি একটা অপূর্ব। আপনি আমায় ডেকেছিলেন স্যার। ডেকেছিলাম? ও হ্যাঁ হ্যাঁ ডেকেছিলাম, কিন্তু কেন কেন
আমি ডাকরুমের কাজটা সেরে আসি, ততক্ষণে আপনি ভাবুন কেন ডেকেছেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। ইয়ে মানে মিস কবিতা, আপনি কি কাউকে ভালোবাসেন? হঠাৎ এই প্রশ্ন কেন স্যার? না মানে এমনি জানতে ইচ্ছে করে। বাসি কাকে? আজ নয়, আরেকদিন বলবো। Thank you.
রায়হান, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার কোনো কাজই যে শেষ হয়নি। বন্ধুটিকে খুঁজে পাইনি, খুঁজে পাইনি বাবা মার হত্যাকারীকে। অলরাইট, সিট ডাউন। তোমাকে কেন ডেকেছি জানো? জানি, স্পেড কিং এর খবরের জন্য। ইয়েস, স্পেড কিং হাসপাতাল থেকে এক মহিলাকে কিডন্যাপ করেছে, আর সেই সাথে তোমার সেই রহস্যময়ী কন্যা বিচ্ছুও নিখোঁজ। আমার মনে হচ্ছে আপনার সেই সহকর্মী আকবরের গায়েবের সাথে স্পেড কিং জড়িত। হঠাৎ এই কথা তোমার মনে হচ্ছে কেন? ওই কিডন্যাপ হওয়া মহিলা আকবরের স্ত্রী হওয়াটাও বিচিত্র নয়। আর বিচ্ছু, তোমার কি মনে হয়? হতে পারে বিচ্ছু স্পেড কিং এর এজেন্ট। তাহলে আর খোঁজ নাও। আমার কাছে আরেকটা খবর এসেছে। কি? নেপালের কিছু স্মাগলার কাল ঢাকা আসছে। আমার বিশ্বাস স্পেড কিং সাথে ওদের একটা কানেকশন আছে। তাহলে এয়ারপোর্টে ওদের? না স্যার, ওদেরকে যদি এয়ারপোর্টে অ্যারেস্ট করা হয় তাহলে স্পেড কিং কে ধরা অসম্ভব হয়ে পড়বে। আপনি বরং এয়ারপোর্ট কর্তৃপক্ষকে বলে দিন নেপাল থেকে আগত কাউকে যেন সন্দেহ না করা হয়। ওকে, আমি বলবো। কিন্তু তুমি একজন পুলিশের ইন্টেলিজেন্স অফিসার, ভালো করে ভেবে দেখো। পরে যদি ওদের অ্যারেস্ট করতে না পারো তাহলে কিন্তু তুমি নিজেই। আপনি আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন স্যার। ঠিক রত্নটি বেছে নিয়েছি। বিচ্ছু এখন পুলিশের খাতায় ওয়ান্টেড। তুই তো নামি লোক হয়ে গেছিস। দেখ কাগজে ছবি, জীবনী, পুলিশ তোকে খুঁজছে। এ কজনের ভাগ্যে হয়? এখন তো তোর আর বাইরের কাজ করা সম্ভব নয়। এখন তুই আমার কাজ করবি। আমি এই সুযোগের অপেক্ষাই করছিলাম। কি ভাবছিস? আপনার লেগে কাম করতে পারলে নিজেরে ধন্য মনে করি। ভেরি গুড। এখন কোন কামটা কি? একটা লোক আসছে, তাকে খুশি করতে হবে। সেইটা তো আমার চুটকির কাম। কিন্তু আজ থেকে তোর রূপ, বেশভূষা আমি এমন ভাবে বদলে দেব যেন পৃথিবীর সবচেয়ে বড় গোয়েন্দাও তোকে চিনতে না পারে। ও বন্ধু বন্ধু তোমার সাথে প্রেম হলো রে।
বন্ধু তোমার সাথে প্রেম হলো রে ভুল জানো ভরে দেখা পেলো রে সাড়ে সাড়ে তড়ে নাল প্যার আই রে ও বন্ধু বন্ধু তোমার সাথে প্রেম হলো রে রঙের এই খেলনা দূরে ছুড়ে ফেলো না দূরে ছুড়ে ফেলো না ও সুধা গেলা সে গরু ঢেলো না রঙের এই খেলনা দূরে ছুড়ে ফেলো না দূরে ছুড়ে ফেলো না ও সুধা গেলা সে গরু ঢেলো না বিবি আছে গোলাম আছে আছে পাশের পরিবার বাজি মাতে ধারা মাতি দিতে এলো পাপা এলো আর রঙের খেলো না দূরে ছুড়ে ফেলো না দূরে ছুড়ে ফেলো না ও সুধা গেলা সে গরু ঢেলো না রঙের খেলো না দূরে ছুড়ে ফেলো না দূরে ছুড়ে ফেলো না ও সুধা গেলা সে গরু ঢেলো না প্রিন্সেস শাকিলা ফাইন তোমার প্রিন্সেস খুব সুন্দর থ্যাংক ইউ আমি ওকে খরিদ করতে চাই তুমি মাইন্ড করবে না 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 আমার সবকিছুই তো আপনারই জন্য ডলফক্স ও থ্যাংক ইউ প্লিজ কাম লেটস গো ওকে ওকে ওয়েল ডান বিচ্ছু তোর নাচ দেখে ডলফক্সের মাথা ঘুরে গেছে কইছিলাম না বস এই আমার চটকির কাম অন কোন আর কি করতেইবো ডলফক্স কাল নেপাল যাবে পরশু তুই যাবি কোকেনের চালান নিয়ে মারাহি টেম্পল পোখরা নেপাল ডলফক্স তোর জন্য সেখানে অপেক্ষা করবে সাবধান কাস্টমস যেন টের না পায় ওকে ওকে বস নেপাল নেপাল কেমন সুন্দর দেশ আমার চেয়েও সুন্দর মানে আই লাভ ইউ শাকিলা আমাকে ছবি না বুড়ো তোমার জন্য আমার $20,000 খরচ হয়েছে শরীফ তোমাকে আমার কাছে বেচে দিয়েছে আই লাভ ইউ ডার্লিং খুশি পরোয়া করি না ছাড়বো না তোর পিছু ছাড়বো না আরে মার না খুশি যত খুশি পরোয়া করি না ছাড়বো না তোর পিছু ছাড়বো না আঘাত যদি লাগে বুকে মরে যাব আমি সুখে সুরে সুরে আর থাকিস না ছাড়বো না তোর পিছু ছাড়বো না Thank you.
যে ভাত আহা পুরনো চালে আগে যে রস বেশি মহা কাতালে এ কথা বুঝবি না বুড়ি না হলে কথায় আর চিড়া তো ভেদে না চিড়া ভেদে না মানে মানে বুড়ো খেতে পড় না যা কুম্পু জানি কারাতে জানি আগে বাড়িস না মানে মানে বুড়ো খেতে পড় না মারনা খুশি যত খুশি পরোয়া করি না ছাড়বো না তোর পিছু ছাড়বো না নেপাল থেকে খবর এসেছে কি খবর দলফক্স গ্রেফতার পালিয়েছে কোকেন বিচ্ছুর কাছে বিচ্ছু এখন কোথায় ওদের রিপোর্টে ঢাকার পথে কি আসছে ইয়ারে মানজুরুল্লাহকে পাঠাও কাস্টমসের চোখকে ধুলো দিয়ে যেভাবেই হোক পিচ্ছুকে এয়ারপোর্টের বাইরে আনার জন্য কেন ওই ঘৃণ্য ক্রিমিনালদের হাতে যারা জীবন দিচ্ছে তারাও তো কারো না কারো সন্তান কারো না কারো পিতা ওদের সব অপরাধীর বিচার আমরা করতে পারি শাস্তি দিতে পারি কিন্তু বন্দী করে মারতে পারি না
লজ্জা করে না তোর? মানুষের ঘরে জন্ম নিয়ে ধরনের জঘন্য কাজ করতে? ছি 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 ছি, তুই নারী জাতির কলঙ্ক। এই পেশায় পেট ভরাচ্ছে, আত্মহত্যা করে মরা অনেক ভালো। সিস্টার, ওকে জ্ঞান দিয়ে লাভ নেই, কোর্ট চালান করে দেই। এখানে থাকলে হাতটা নিষ্পিস করবে, নইলে আবার পেটাতে শুরু করব। আসুন। মিচুর ফাইলটা স্যার। এসছো? সই করে দিচ্ছি। বাট রিমেম্বার, পিছু একটা গ্যাংয়ের আসামি, ওর সব দায়িত্ব এখন তোমার। অবশ্যই স্যার, তবে প্রচার করতে হবে বিচ্ছু প্রিজন ভ্যান থেকে পালিয়েছে। যা ভালো বোধ করো। আর হ্যাঁ, এই ছবি দুটো, একটা শরীফ সেই ক্রিমিনালটা, আর একটা মিসেস আকবর যে এখন শরীফের বন্দি। বিচ্ছুকে ছাড়ার পর তার হদিশ তুমি কি করে পাবে? সে ব্যবস্থা আমি রেখেছি, তবে বিচ্ছুর এই হাজত থেকে পালানোর ব্যাপারটা আপনার এবং আমার মধ্যে গোপন থাকবে। শাবাশ বিচ্ছু, বাপের বেটি। পুলিশের অত্যাচারে মুখ খোলেনি, লিডারের নাম বলেনি, তারপর আবার প্রিজন ভ্যান থেকে পালিয়েছে। মঞ্জুর বস, বিচ্ছুকে সাদর অভ্যর্থনা দিয়ে এখানে নিয়ে আসার ব্যবস্থা করো। তুই তুই এখানে কি করছিস? না মানে, আরে নেপালে তো তোকে বাড়ির ঠিকানা দিয়েছিলাম, ওয়াইড ডেভে ঠিকানা পেলে করতে গে। হালাই পুলিশ পাইরা তাড়া করলো যে। পুলিশ? হ্যাঁ, চুরির পার্টনার। আমি তো লাইফ পার্টনার হমু। নেপাল থেকে কথাটা মনে মনে ভাবতেছিলাম। না না না, বাঙালির সাথে পার্টনারশিপ হবে না, খালি ট্রিক্স বাজি। না পার্টনার, আমি তোরে কথা দিলাম, আর ট্রিক্স বাজি না, এখন থেকে আমরা সব ব্যাপারে পার্টনার। ঠিক আছে, কিন্তু তোর তো পুলিশের হাতে পড়া চলবে না। ওই ওয়ার্ড্রবে আমার মায়ের শাড়ি আছে, যা পরে আয়, দেখি তোকে কেমন করে বের করা যায়। যা। আমি আজ খুশি, আমি আজ আনন্দিত। আমার অনেকদিনের লালিত এক কল্পনা আজ বাস্তবে রূপ পেতে চলেছে। আমার একমাত্র পুত্র পারভেদের জন্য আমি কনে নির্বাচিত করেছি বিশপ রোজারিওর কন্যা রোজি রোজারিও। স্যার, তুমি এখানে কি করছো? একজন আসামি এই বাড়িতে লুকিয়েছে। ইডিয়েট, জানো এটা কার বাড়ি? না স্যার। আমার একমাত্র পুত্র পারভেজ শেখদার বাড়ি। যাও রোজি। মামনি, ড্যাড, আমি যে ইতিমধ্যে আরেকজনকে আংটি পরিয়েছি। পারভেজ, তুমি কি বলছো? তুমি জানো? জানি ড্যাড, তবুও তুমি ওকে একবার দোয়া করে যাও। ওই তো, ও এসেছে। এসো। দোয়া? কাকে? তোমার পছন্দ করা মেয়েকে? পারভেজ, তুমি আজ আমাকে কত বড় আঘাত দিয়েছো তুমি জানো? আপনারা আসুন। ড্যাড, ড্যাড, ড্যাড শোনো, ড্যাড, ড্যাড শোনো। নতুন ভাবে মুখ না দেখে তাকে যেতে দিতে মন যে কিছুতেই চাইছি না। মাফ করবেন, আমি জানতাম না আপনি পারভেজকে ভালোবাসেন। তোমার ভুল হয়েছে, আমি পারভেজকে ভালোবাসি না,
আমি ভালোবাসি আমার নতুন ভাবির মুখশ্রীটা একবার দু চোখ ভরে দেখতে। ঘুমটা খুলতে দেও না, ভেদ জানতে চেয়েও না। ঘুমটা খুলতে দেও না, ভেদ জানতে চেয়েও না। উপরে যার পিট পাট, ভেতরে তার সদর ঘাট। উপরে যার পিট পাট, ভেতরে তার সদর ঘাট। পাতা ছেঁড়া বয়ে থাকে রঙিন মলাট, আরে পাতা ছেঁড়া বয়ে থাকে রঙিন মলাট। মানুষ কি আর হালের গরু, দেখে শুনে কিনতে হবে। এমন কি আর দায় পড়েছে, যাকে তাকে চিনতে হবে। মানুষ কি আর হালের গরু, দেখে শুনে কিনতে হবে। এমন কি আর দায় পড়েছে, যাকে তাকে চিনতে হবে। কলম থাকলে যায় না লেখা, চোখ থাকলে যায় না দেখা। বেচা কেনা হয় না ভালো, না জমিলে হাট। পাতা ছেঁড়া বয়ে থাকে রঙিন মলাট, আর পাতা ছেঁড়া বয়ে থাকে রঙিন মলাট। বিড়াল কি আর বাবু হয় রে, যতই ঘুরুক বনে বনে। বেনারসি পড়লে কি আর হয় সবাই বিয়ের জনে। বিড়াল কি আর বাঘ হয় রে, যতই ঘুরুক বনে বনে। বেনারসি পড়লে কি আর হয় সবাই বিয়ের কনে। যার যেখানে ঠিকানা ভাই, তার সেখানে যাওয়া তো চাই। খেলোয়াড়কে খুঁজতে হবে নিজের খেলার মাঠ। পাতা ছেঁড়া বয়ে থাকে রঙিন মলা, পাতা ছেঁড়া বয়ে থাকে রঙিন মলা। ঘুমটা খুলতে দেও না, ভেদ জানতে চেয়েও না। উপরে যার পিট ফাট, ভেতরে তার সদর ঘাট। উপরে যার পিট ফাট, ভেতরে তার সদর ঘাট। পাতা ছেঁড়া বয়ে থাকে রঙিন মলাট, আর পাতা ছেঁড়া বয়ে থাকে রঙিন মলাট। গুড আসপেক্ট টু মিস্টার রায়হান আহমেদ বলছি। আসসালামু আলাইকুম, আমি ডিএজি সিকদার বলছি। দেখুন, আজ অফিস শেষে কবিতাকে কাইন্ডলি আপনার বাড়িতে নিয়ে যাবেন। আমার কাছে রিপোর্ট এসছে, ওর নিরাপত্তা দরকার, শি ইজ ইন ডেঞ্জার। কটা দিন ওকে আপনার ওখানে রাখুন। আসুন। কি আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? কেন, এটা আমার বাড়ি, বাড়িটা পছন্দ হলো না আপনার? না,
আমি চলে যাব। আরে আরে মিস কবিতা, সিন ক্রিয়েট করবেন না। আজ থেকে আপনার বসবাস এই বাড়িতে। ছি 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 ছি, আপনি না আমার মালিক, আমি না আপনার কর্মচারী। কোন ব্যবধান তৈরি করতে এই যুক্তি কি যথেষ্ট মিস কবিতা? আপনার আসল মতলবটা কি আমি জানতে পারি মিস্টার রায়হান? মতলব? আপনার মঙ্গল কামনা, আপনার নিরাপত্তা, আপনাকে সবসময় চোখে চোখে রাখার একটা সুযোগ। থাক থাক, যথেষ্ট হয়েছে। আপনার মতো মালিকের কাজ করতে আমি ঘৃণা বোধ করি। কারণ? যে মালিক তার কর্মচারীর দুর্বলতার একাকিত্বের সুযোগ নিয়ে অফিসের সীমানা থেকে ঘরের চার দেয়ালের মধ্যে টেনে এনে আটকাতে চায়, সেই মালিকের কাজে আজই এই মুহূর্তে আমি ইস্তফা দিলাম। মিস্টার রায়হানকে তুমি ভুল বুঝো না মা, আমি ওকে বলেছিলাম আজ অফিস শেষে তোমাকে এখানে আনতে। কেন স্যার? আমার কাছে রিপোর্ট আছে, কদিন ধরে অচেনা লোক তোমার বাড়ির কাছে ঘুরঘুর করছে। তোমার নিরাপত্তা এখন ভীষণ দরকার। আমার নিরাপত্তা? আমার শত্রু আসবে কোত্থেকে? স্পেড কিং, রোজি আর তুমি এখনো টার্গেট। কেন? আমার তো মনে হয় স্পেড কিং খুব শিগগিরই ধরা পড়বে তোমাদের প্রচেষ্টায়। তাছাড়া তুমি একা নও, রোজিও থাকছে তোমার সঙ্গে। থ্যাংক ইউ মিস্টার রায়হান, ওয়েলকাম। আশিমা। আচ্ছা, বাই বাই। মিস কবিতা, সবাই আমাকে ভুল বোঝে, এমনকি আমার শিশুপুত্র সজীবও। আপনি অন্যায় কিছু করেননি। আরে মামুনি, তুমি এসেছো, তোমাকে আর যেতে দেব না। না সোনামণি, আমি এখন থেকে এখানেই থাকব। সত্যি মামুনি, তুমি এখানে থাকবে? আব্বু, সত্যি তুমি আমার লক্ষ্মী আব্বু। তোমার দাইদিকে পশু পাওয়া যাবে না? আজকে ভালো হতো না? না না লক্ষ্মীকে পশু 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 তাই তো কাল থেকে দেখছি সন্দেহজনক গতিবিধি। তোমারও 54 ধারা মানে সন্দেহজনক গতিবিধি? কেন, কিসব শুনছি? কি, তুমি নাকি কাগজের মালিক হচ্ছ? কেমন করে কাগজের মালিক রাহিনা মেয়েদের ঘরেনি হয়ে? এই খবর তোমাকে কে দিল? দৈনিক কথা কাগজের সবচেয়ে বড় হেডলাইন প্রকাশনায় ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মিস্টার শিকদার আহমেদ। যা বাই বাই। স্যার আপনি? হ্যাঁ, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। জরুরি কিছু খবর দিলে পারতেন? না তেমন কিছু নয়, স্পিড কিং এর ফাইলটা রেডি হয়ে এসেছে। তা তুমি তো আবার বেরোচ্ছ? না মানে রবিন আসবে। ও হ্যাঁ, তাই তো, আজ তো রবিন তার ড্যাডির সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবে। তাতে কি হয়েছে? দিন ফাইলটা। সত্যি? জি। ছবিটি কার স্যার? শরীফ, মোস্ট প্রবাবলি এই স্পেড কিং। বোধ হয় রবিন এলো। উইশ বেস্ট অফ লাক, যাও মা। থ্যাংকস। এখানে বসো, আমি ড্যাডিকে ডেকে আনি। আচ্ছা দেরি করো না। রবিন। হ্যাঁ
শুনো, তোমার দাদি যখন আসবে তুমি থাকবে না? কেন থাকবো না? থেকো কিন্তু। আচ্ছা রবিনের লাভ কোথায়? হ্যালো হ্যালো ড্যাডি। রবিন, তোর রোজিকে আমার পছন্দ হয়েছে, ওকেই যেন আমি খুঁজছিলাম। কংগ্রেচুলেশন মাই বয়। থ্যাংক ইউ। কেমন লাগলো আমার বাবাকে? লোকটি তোমার বাবা? কেমন? ভালো। রবিন, আমি এখন যাই। তোমার মাথা একটু বুদ্ধি নেই, এখনই যাই। তোমাকে সাথে করে ড্যাডির সঙ্গে আজ ডিনার করবো, সে তো প্রোগ্রাম ছিল। ছিল, আছে, আর একদিনের জন্য তোলা রইল। রোজি, তোমার কি হয়েছে? রবিন, প্লিজ আমাকে এখন যেতে দাও। ঠিক আছে, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। না, আমার সব শেষ হয়ে গেছে। কি বলছো তুমি? রবিন, হ্যাঁ হ্যাঁ, রবিন আমার সর্বনাশ করেছে। রবিন তোমার সর্বনাশ করেছে? হ্যাঁ, রবিনকে আমি বিয়ে করতে পারবো না। রোজি, সিস্টার, রবিন একটা ক্রিমিনালের সন্তান। সে ক্রিমিনাল থেকে জানো, যাকে আমি তুমি আইজি সিগন্যাল হন নেই খুঁজছি, সে স্পিড কিং, সে শরীফ। সিস্টার, বলে দাও সিস্টার, এখন আমি কি করব? রবিন কিছু আমি প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু তাই বলে সমাজের এক ঘৃণ্য জীব, চোরাচালানি, কালো বাজারি, নরকের চিহ্নিত পশু, আইনি হয়ে যাকে আমি খুঁজছি তার সন্তানকে বিয়ে? না, এই বিয়ে হতে পারে না। তাহলে আমার প্রেম, প্রেমের চেয়ে কর্তব্য বড়। তুমি না একজন নীতিবান পুলিশ অফিসার? সিস্টার, রবিনের কি দোষ? রবিন তো কোনো অন্যায় করেনি। রবিনের অন্যায় ও অপরাধীর ছেলে। জানি না রোজি ঠিক বলেছে কিনা, জানি না আপনি ঠিক বলেছেন কিনা, শুধু এইটুকু জানি যদি আপনাদের কথা সত্যি হয় তবে আমি রবিন ন্যায় আর নীতির প্রতীক আপনাদের দুজনের সামনে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, আমি সবার আগে 310-এর ঘৃণ্য ওই চিহ্নিত অপরাধীকে আইনের হাতে তুলে দিয়ে আমি আমার বাবার পাপের প্রায়শ্চিত্ত করে যাব। বাবা, পিতা
কাছে কৈফিয়ত দেওয়ার মতো আজ পর্যন্ত কে কে অন্যায় কাজ তুমি করেছো তার একটা ফেরেশতা আজ আমি তোমার মুখে শুনতে চাই। রবিন, তুই কি আজকাল নেশা টেশা করা ধরেছিস? নেশা আমি করিনি, নেশা তোমার আছে, অর্থ বানাবার নেশা। কোন কোন পাপ পথে সে অর্থ তুমি কামাই করেছ বলবে কি? তোর এত বড় সাহস, আমার রোজগারকে পাপ পথের কামাই বলছিস? শুধু আমি বলি, সমস্ত সমাজ আজ বলবে, সমস্ত দেশকাল বলবে, সমস্ত আইন পরশু তোমাকে ধরে নিয়ে গিয়ে আসামের কাঠগড়ায় দাঁড় করাবে। তখন পুত্র হয়ে তোমার কলঙ্ক কি আমাকে কালো করবে না? বাবা, তার এত বড় সাহস, আমার পুত্রকে আমারই বিরুদ্ধে খেপিয়ে তুলেছে, কি তাদের উদ্দেশ্য? তাদের উদ্দেশ্য মহৎ, তারা তোমার মতো অসামাজিক জীবের পতন চায়। বাবা বাবা, তুমি পুলিশের কাছে আত্মসমর্পণ করো। আমি আমি আত্মসমর্পণ করব পুলিশের কাছে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? রবিনের মাথা খারাপ হয়নি, মাথা আপনার খারাপ হয়েছে মিস্টার শরীফ। সারেন্ডার করুন, আমরা আপনার সাজা কমাবার চেষ্টা করব। ইন্সপেক্টর রোজি, তোমার বাড়াবাড়ি আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তুমি জানো না সমাজে আমার পরিচয়, তুমি ভুল করছো। আমি শরীফ আহমেদ নই, আমি শহীদ আহমেদ, একজন বিজনেস ম্যাগনেট, একজন শিল্পপতি। কোর্ট সেটা বিচার করবে, আপাতত আমার কাজ আপনাকে গ্রেফতার করা। সে সুযোগ তুমি পাবে না, সারা বাড়ি পুলিশ ঘেরাও করে রেখেছে। তাই তো রবিনকে টার্গেট করতে হলো। রবিন আপনার পুত্র? রবিন তোমার প্রেমিক, আমার বেরোবার ব্যবস্থা তোমাকেই করতে হবে রোজি। যদি না করি? রবিন বেচারা প্রাণ হারাবে। নাও থিংক, মাত্র 3 মিনিট সময়। চাইল্ড, লেট হিম গো, ওকে যেতে দাও। কারণ একজন খুনি অপরাধীর চাইতে একজন নিরপরাধ নাগরিকের জীবনের মূল্য অনেক বেশি। ডিআইজি শিকদার বিচক্ষণ, বিবেচক, ওর কথাই ঠিক। পুলিশ কনসার্ন, কর্তব্যরত পুলিশ তোমাদের বলছি, শরীফকে যেতে দাও। রিপিট, শরীফকে যেতে দাও, রবিনের প্রাণ আমাদের কাছে প্রয়োজনীয়। স্যার, স্পেকিংকে হাতে পেয়ে ছেড়ে দিলেন? একবার যখন স্পেটকিংকে চিনতে পেরেছি, তাকে এবার ধরা দিতেই হবে। মঞ্জুর, ওকে সেলে বন্দি করে রাখ। শরীফ তার কাজের কৈফিয়ত কাউকে দেয় না, এমনকি তার পুত্রকেও নয়। কে? শরীফ? চমকাবার কথায় মিস্টার রোজারিও, আজ আমি স্বর্ণমূর্তি নিতে আসিনি, আজ এসেছি রোজি রোজারিওর আসল পরিচয় জানতে। রোজি রোজারিওর আসল নকল পরিচয় আবার কি? সে অ্যান্টনিও রোজারিওর একমাত্র কন্যা। মিথ্যে কথা, ডিএসপি আকবরের ফ্যামিলি ছবি তোমার বাড়িতে, এরপরও তুমি বলবে রোজি তোমার মেয়ে? ফাদার্স, আর তো তোমাকে বাঁচিয়ে রাখা যায় না,
জেসাসকে স্মরণ করো। আমি শরীফ, আমি সব খবরই নিয়ে এসেছি ডক্টর হাকিম। কবিতা তোমার মেয়ে নয়, কবিতা ডিএসপি আকবরের বড় মেয়ে চন্দা। আমি জানি না কে ডিএসপি আকবর, আমি চিনি না কে চন্দা। আমি শুধু জানি 15 বছর আগে মেয়েটিকে আমি কক্সবাজারে কুড়িয়ে পেয়েছিলাম। গুড, এই খবরই যথেষ্ট। যাক ডক্টর হাকিম, আমি দুঃখিত, আমার পরিচয় যখন পেয়েই গেছো তখন আর তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। সরি মাই চাইল্ড, বাঁচাতে পারলাম না বিশপকে। তোমাকে রায়হানের বাড়িতে না সরালে হয়তো তুমিও ফাদারকে কারা খুন করলো স্যার? সম্ভবত স্পেড কিং, যে তোমার বাবাকে খুন করে তার লাশটা পর্যন্ত গুম করেছে, সেই শরীফ। সহকর্মীবৃন্দ, আজ 15 বছর ধরে আমি এক দুর্ধর্ষ নরঘাতক চোরা কারবারিকে হন্যে হয়ে খুঁজছিলাম। আজ তাকে পেয়েছি সেই শহরে বহাল তবিয়তে, সমাজের একজন সম্মানিত ব্যক্তি হিসেবে সবার চোখে ধুলো দিয়ে দিব্যি চলে ফিরে বেড়াচ্ছিল। ইন্সপেক্টর রোজি আজ তার মুখোশ খুলে দিয়েছে, কিন্তু সেই নরপেশাজ শরীফ তার নিজের পুত্র রবিনকে জিম্মি করে কোনো রকমে পালিয়ে গেছে। এই ছবিটা দেশের সর্বোচ্চ পুলিশের কাছে নতুন করে পাঠিয়ে দেওয়া হোক, যাতে করে এই ঘৃণ্য অপরাধী কোনো ক্রমেই দেশের বাইরে পা রাখতে না পারে। দিনে ঘরটার মধ্যে আটকে রেখেছিস, প্রয়োজন আছে? কি প্রয়োজন? পুলিশ তোকে খুঁজছে। আমিও পুলিশকে খুঁজছি। পুলিশকে তোর কি দরকার? ইন্সপেক্টর রোজি আর সাংবাদিক কবিতাকে আমার দরকার, ভীষণ ভাবে দরকার। বিচ্ছুকে আঘাত করে আজ পর্যন্ত কেউ পার পায়নি, তোমরাও পাবে না। তোর তো স্পেড কিংকে আঘাত করার কথা, যা স্পেড কিং এর খবর নেই। বিচ্ছু, এক ছেলে দুই পাখি মারার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা চাই না। বিচ্ছুকে দিয়েই কবিতা রোজিকে শেষ করে দিতে হবে, আর তা যদি বিচ্ছু করতে পারে তাহলে প্রমাণ হবে বিচ্ছু কার লোক, আমার না পুলিশের। এই নে রিভলভার। সাংবাদিক কবিতা আর ইন্সপেক্টর রোজিকে আজ রাতেই শেষ করে দিবি। ওরা তোকে পিটিয়েছে, অপমান করেছে, আর একবার হাতে পেলেই জেলের ঘানি টানাবে, ফাঁসির দড়িতে লটকাবে। ওদের শেষ করতে না পারলে ওরা তোকে শেষ করবে। হ্যাঁ, তোর সব অপরাধের প্রমাণ এখন ওদের হাতে। সাংবাদিক কবিতা রাজ বিয়ে, কাগজের মালিক রায়হান আহমদের সাথে, রোজিও আছে ওই বাড়িতে। এরকম সুযোগ জীবনে দুবার পাবি না। নে, সাংবাদিক কবিতার বাসর রাতই হবে তার শেষ রাত, আর ইন্সপেক্টর রোজির কোনো দিনই রবিনের বধূ হওয়া হবে না। ¶¶
কবিতা, কি দেখছো? আমার অতীতকে। ছেঁড়া এক টুকরো ছবির মধ্যে তোমার অতীত আছে, এ কথা আগে বলনি তো? সেই দ্বিধায় তো সব সময় তোমাকে এড়িয়ে চলেছি। আজ আর এড়িয়ে যেও না, বলো, আমি শুনবো। শুনবে? হ্যাঁ বলো। একজন পুলিশ অফিসার ছিলেন, নাম তার আকবর, স্ত্রী ছিল, তিন কন্যা ছিল, চন্দা, ববি, চম্পা, সুখের সংসার ছিল। এক রাতে সেই বড় কন্যা। তোমার আর বোনেরা? তাদের খুঁজছি, আর খুঁজছি আমাদের পিতার হত্যাকারীকে। কবিতা, তোমার বোনদের আজ থেকে আমিও খুঁজব। অপমান করেছে, আর একবার হাতে পেলেই জেলে ধানি টানাবে, ফাঁসির দড়িতে লটকাবে। এখন আবার কোন সোহাকে আদি আদিতে চাষ বন্ধের গেছিলাম। তোর বোন? হ্যাঁ,
ইন্সপেক্টর রোজি আর সাংবাদিক কবিতা আমার বোন। ববি, তাহলে তুই ববি, তোকে আজ 15 বছর ধরে আমি আর আমার বাবা ডিএজি সিকদার খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ আমি ববি। এই দেখ তোদের বাবার হত্যাকারী ছবি। তোদের মা জীবিত, সে হাসপাতালের মহিলা তোদের মা। আকবর, আমি তোকে আবার বলছি, বালাই মূর্তি কোথায়? নয়তো তোর চোখের সামনে আমি তোর স্ত্রীকে খুন করে ফেলবো। মা, বল কোথায় লুকিয়ে রেখেছিস? বাবা বেঁচে আছে। বলবি না? এবার তুই নিজের চোখেই দেখে নে আমার কথা না শোনার পরিণাম কত ভয়ঙ্কর। শয়তান, শয়তানি তুই দেখেছিস কি? আরে তুমি, বলো কি সংবাদ? ওদেরকে খতম করে দিয়ে এসেছি। ভেরি গুড, শুনেছো আকবর? ওর নাম বিচ্ছু, সে তোমার 3 কন্যার মধ্যে 2 কন্যাকে আজ খতম করে দিয়ে এসেছে। তোমার মেয়ে না কার মেয়ে আমি তা জানতে চাই না। আমি জানি ওরা দুজন আমার বসের শত্রু, তাই খতম করে ফেলেছি। কিন্তু তার আগে তো তোমরা কবরে যাচ্ছ। বস, ওরা এভাবে তোমার কথা মানবে না, আমি জিজ্ঞেস করছি। চলে যা, চলে যা আমার সামনে থেকে, তোর মুখ আমি দেখতে চাই না। মিস্টার আকবর, কেন আপনি শুধু শুধু নিজের স্ত্রীকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন? আমার বসের কথা রাজি হয়ে যান, তাহলে জীবনের বাকি কটা দিন আরামে কাটাতে পারবে। আমার হাতটা যদি এখন খোলা থাকতো তাহলে জবাব তোকে আমি অবশ্যই দিতাম। কি বললে? কি করতে বল, কি করতে বল, বল বল কি করতে। বাবা, আমি তোমার মেয়ে, তোমার মেয়েদের আমি মারিনি, তোমাদের বাঁচাতে এসেছি। ওদের কথা রাজি হয়ে যাও। শোন শোন, আমি তোকে আবার বলছি, বসকে কথাটা বলে দিয়ে তোর স্ত্রীকে নিয়ে চলে যা, চলে যা বলছি। বস, বল একবার বল, কোথায় সেই মূর্তি? কাল আমাকে নীল পর্বতের কাছে নিয়ে চলো, সেখানে এক গুপ্ত জায়গায় মূর্তিটা আমি লুকিয়ে রেখেছি। নিশ্চয়ই নিশ্চয়ই নিয়ে যাব। হ্যালো, 001। হ্যালো, পারমিশন শুনতে পাচ্ছো? পাচ্ছি, বলো। ওভার, কাল স্পিড কিং কে নিয়ে নীল পর্বতে যাচ্ছি। পারভেজ, বোন রোজি আর কবিতাকে কথাটা জানিয়ে দিও, এখন আর কথা বলবো না। ওভার এন্ড আউট।
ভয় পেও না, ওরা আমাদের সঙ্গে আছে। ওঠ বলছি, ওঠ, চল। মূর্তিটা ওই গুহার ভেতরে আমি রেখে বাস। ইন্সপেক্টর রোজি, আপনার ভাবা উচিত ছিল আমি শরীফ, তাই আপনার এখানে একা আসা উচিত ছিল না। উপরে চেয়ে দেখুন। আমি জানি উপরে আপনার আরো লোকজন রয়েছে, ওদের অস্ত্র ফেলে দিতে বলুন। বলুন মঞ্জুর, ওদের অস্ত্র ফেলে দিতে বল। হবে তোমার সাথে আমার শেষ হিসাব নিকাশ। Thank you.
শরীফ, তুই আমার 15টা বছর শেষ করে দিয়েছিস, আজ আমার 3 কন্যা তোকে জিন্দা ছাড়বে না। শরীফ, তুই আমার বাপ মায়ের সুখে সংসারটা ভেঙে খান খান করে দিস, শয়তান, তুই আমাদের সবাইকে কষ্ট দিয়েছিস, আজ তোকে তার প্রাণ। শয়তান, তোর জন্য আমি বাপ মা বন্ধের কাছ থেকে এতদিন দূরে ছিলাম, আজ আজ তোকে আমি খবরদার, কেউ যদি আর এক পা এগিয়েছ তাহলে একে খতম করে ফেলবো। আইনকে নিজের হাতে তুলে নিও না। খালেদা, আমি আমাকে তুই ডাকিস না, তুই নিজের মুখে বলেছিস আমার বুকের মানিকদের তুই হত্যা করেছিস। না খালেদা না, ও আমাদের সবাইকে বাঁচাবার জন্য মিথ্যে কথা বলেছিল, কারণ সে তোমার মেয়ে ববি। আর আমার চন্দা, আমার চম্পা, আমাকে ক্ষমা করে দাও। আপনারা সবাই সবাইকে ক্ষমা করতে পারেন, কিন্তু আমি একজনকে হাজতে না পারিয়ে ক্ষমা করতে পারবো না। পেছনে হাতটা বের কর, ডান হাতটা বের কর। দেখেছেন মানে প্রমাণ, প্রমাণ এর মধ্যে আমার নাম লেখা রয়েছে, দেখুন। নাম তো আপনার লেখা আছে, কিন্তু ববির ছবিটা এখানে কেন? বুঝেছি, আপনি ওর ছবি চুরি করেছেন আর সে আপনার ব্যাগ চুরি করেছে, তাহলে তো দুজনকেই হাজতে পাঠাতে হবে। হাজত মানে? চম্পা তুমি বলো, তুমি তো পুলিশ। হাজত মানে দুজনের হাতে হাত করা। কিছু